আসসালামু আলাইকুম আমি সাদিয়া সুলতানা শশী অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার কেপিবি স্কুল অ্যান্ড কলেজ প্রিয় শিক্ষার্থীরা আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো এবং নিরাপদে আছো কেপিবি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের মাধ্যমে আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হচ্ছ এবং নিয়মিত ক্লাসগুলো ফলো করছো প্রিভিয়াস ক্লাসে আমরা ক্লাস সিক্সের ইংলিশ ফর টুডে লেসেন সিক্স ও এইট পড়েছি আজ আমরা লেসেন নাইন পড়ব চলো তাহলে শুরু করা যাক লেসেন নাইন হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ প্রথমে আমরা প্যাসেজটি পড়ে নিই এ প্রবর্জ হেলথ ইজ ওয়েলথ একটি প্রবাদে আছে যে স্বাস্থ্যই সম্পদ টু কিপ হেলদি ইজ টু কিপ ফ্রি ফ্রম ডিজিজেস অ্যান্ড এংজাইটি সুস্থ থাকা মানে রোগ ও উদ্বেগমুক্ত থাকা গুড হেলথ ইজ প্রপার ফাংশনিং অফ অল বডি অর্গানস সুস্বাস্থ্য বলতে দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গের কার্যকলাপ সঠিকভাবে চলাকে বোঝায় ইট ইজ অলসো ফিলিং ওয়েল বোথ ইন বডি অ্যান্ড ইন মাইন্ড এটি বলতে দেহ ও মন উভয়ে সুস্থ অনুভূত হওয়াকে বোঝায় পিপল ইন গুড হেলথ আর অ্যাক্টিভ চেয়ারফুল অ্যান্ড হ্যাপি ভালো স্বাস্থ্যের অধিকারীরা কর্মট প্রফুল্ল ও সুখী হয় ইফ ইউ আর হেলদি ইউ ক্যান বি হ্যাপি অ্যান্ড ক্যান হেল্প আদার্স ইন সোসাইটি অ্যাজ ওয়েল যদি তুমি স্বাস্থ্যবান হও তবে তুমি সুখী হতে পারবে এবং সেই সাথে সমাজের অন্যদের সাহায্য করতেও পারবে টু কিপ ইন গুড হেলথ উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট হাইজেন সুস্বাস্থ্য বজায় রাখতে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়া উচিত দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিসেস অফ কিপিং গুড হেলথ আর কল্ড হাইজেন সুস্বাস্থ্য বজায় রাখার নিয়ম ও চর্চাকে স্বাস্থ্যবিধি বলে উই মাস্ট প্র্যাকটিস দ্য রুলস অফ হাইজেন আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধির নিয়ম মেনে চলতে হবে প্রপার ফুড অ্যান্ড নিউট্রিশন ফিজিক্যাল এক্সারসাইজ রেস্ট অ্যান্ড স্লিপ ক্লিনিনেস অ্যান্ড প্রপার মেডিকেয়ার আর এসেন্সিয়াল ফর গুড হেলথ সুষম খাদ্য ও পুষ্টি শরীরচর্চা বিশ্রাম ও ঘুম পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সঠিক স্বাস্থ্যসেবা সু সুস্বাস্থ্যের জন্য অত্যাবশ্যকীয় সাম সাম ইম্পর্টেন্ট রুলস অফ গুড পার্সোনাল হেলথ আর অ্যাজ ফলোস ব্যক্তিগত সুস্বাস্থ্যের কিছু প্রয়োজনীয় নিয়ম হল এ ব্যালেন্স এ ব্যালেন্সড ডায়েট আওয়ার ফুড শুড কন্টেইন কারেক্ট প্রপোর্শন অফ কার্বন ডাইঅক্সাইড ফ্যাট প্রোটিন ভিটামিনস মিনারেলস অ্যান্ড ওয়াটার ইট সুষম খাদ্য আমাদের খাদ্যে শর্করা চর্বি আমিষ ভিটামিন খনিজ পদার্থ ও পানি সঠিক অনুপাতে থাকতে হবে বি পার্সোনাল হাইজিন উই শুড ফলো দ্য পার্সোনাল হেলথ প্র্যাকটিসেস সাচেস আমাদের ব্যক্তিগত স্বাস্থ্যচর্চার নিয়ম মেনে চলা উচিত যেমন ওয়াশ ইওর হ্যান্ডস বিফোর ইটিং খাওয়ার আগে তোমার হাত ধোয়া বাথ রেগুলারলি অ্যান্ড ওয়ার ক্লিন ক্লথস নিয়মিত গোসল করা ও পরিষ্কার কাপড় পরা ব্রাশ ইউর টিথ টুয়াইস রেগুলারলি নিয়মিত দুবার দাঁত মাজা ডু নট লেট ইয়োর নেলস গ্রোল লং কাট দিম রেগুলারলি নখ লম্বা হতে না দেওয়া নিয়মিত নখগুলাকে কাটা ওয়াশ ইয়োর ফিট অ্যান্ড হ্যান্ডস বিফোর গোয়িং টু বেড ঘুমাতে যাওয়ার আগে হাত ও পা ধোয়া ক্লিনিং হাউসহোল্ডস ঘর বাড়ি পরিষ্কার পরিষ্কারকরণ উই শুড কিপ আওয়ার হাউসহোল্ড অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন আমাদের ঘর বাড়ি ও পরিবেশ পরিষ্কার রাখা উচিত টেকিং টেকিং ক্লিন ফুড অ্যান্ড ওয়াটার আওয়ার Food should be fresh, clean and properly cooked. And water should be pure. বিশুদ্ধ খাবার গ্রহণ ও পানি পান আমাদের খাবার হতে হবে সতেজ বিশুদ্ধ ও সঠিক উপায়ে রান্না করা এবং পানি হতে হবে বিশুদ্ধ টেকিং রেগুলার এক্সারসাইজ উই শুড টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস অ্যান্ড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি নিয়মিত শরীরচর্চা আমাদের খেলাধুলায় অংশ নেওয়া উচিত ও নিয়মিত ব্যায়াম করা উচিত টেকিং রেগুলার স্লিপ অ্যান্ড রেস্ট উই শুড স্লিপ প্রপারলি অ্যান্ড টেক প্রপার রেস্ট নিয়মিত ঘুম ও বিশ্রাম আমাদের সঠিকভাবে ঘুমানো ও সঠিক বিশ্রাম নেওয়া উচিত এখন আমি তোমাদের এই লেসেনের কিছু প্রয়োজনীয় শব্দ অর্থ বা মিনিং বলে দিচ্ছি যেমন প্রবর্ব প্রবর্ব মানে হচ্ছে প্রবাদ ফ্রি মুক্ত ডিজিজ মানে হচ্ছে রোগ প্রপার মানে সঠিক অর্গান অর্গান মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ অ্যাক্টিভ কর্মট চেয়ারফুল প্রফুল্ল কেয়ারফুল সচেতন হাইজিন স্বাস্থ্যবিধি প্র্যাকটিস চর্চা নিউট্রিশন পুষ্টি ফিজিক্যাল শারীরিক এক্সারসাইজ ব্যায়াম রেস্ট বিশ্রাম ক্লিনিনেস পরিচ্ছন্নতা মেডিকেয়ার স্বাস্থ্যসেবা এসেন্সিয়াল অত্যাবশ্যকীয় পার্সোনাল ব্যক্তিগত ব্যালেন্সড সুষম কন্টেইন ধারণ করা প্রপোশন অনুপাত বাত গোসল করা ওয়ার পরিধান করা ব্রাশ মাজা রেগুলারলি নিয়মিত নেইল নক হাউজহোল্ড ঘরবাড়ি এনভায়রমেন্ট পরিবেশ ফ্রেশ সতেজ প্রপারলি সঠিকভাবে পিওর বিশুদ্ধ শিক্ষার্থীরা চলো এখন আমরা নিচের কোশ্চেনের অ্যান্সারগুলো জেনে নেই অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও নাম্বার ওয়ান হোয়াট ডু ইউ মিন বাই হাইজেন আমরা স্বাস্থ্যবিধি বলতে কি বুঝি তার অ্যান্সারটা কিভাবে আমরা বলতে পারি দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিসেস অফ কিপিং গুড হেলথ আর কল্ড হাইজেন সুস্বাস্থ্য বজায় রাখার নিয়ম ও চর্চাকে স্বাস্থ্যবিধি বলে নাম্বার টু হোয়াট আর এসেন্সিয়াল ফর গুড হেলথ সুস্বাস্থ্যের জন্য কি অত্যাবশ্যকীয় এটার অ্যান্সারটা আমরা কিভাবে বলতে পারি প্রপার ফুড অ্যান্ড নিউট্রিশন ফিজিক্যাল এক্সারসাইজ রেস্ট অ্যান্ড স্লিপ ক্লিনিনেস অ্যান্ড প্রপার মেডিকেয়ার আর এসেন্সিয়াল ফর গুড হেলথ সুস্বাস্থ্যের জন্য সঠিক খাদ্য ও পুষ্টি শারীরিক ব্যায়াম বিশ্রাম ও ঘুম পরিচ্ছন্নতা ও সঠিক স্বাস্থ্যসেবা অত্যাবশ্যকীয় নাম্বার থ্রি হোয়াট ডু হোয়াট ডু উই মিন বাই ব্যালেন্স ডায়েট সুষম খাদ্য বলতে আমরা কি বুঝি এটার অ্যান্সারটা এভাবে আমরা বলতে পারি ব্যালেন্সড ডায়েট মিন্স দ্যাট আওয়ার ফুড শুড কন্টেইন কারেক্ট প্রপোর্শন অফ কার্বন ডাইঅক্সাইড ফ্যাট প্রোটিন ভিটামিনস মিনারেলস অ্যান্ড ওয়াটার ইন ইট সুষম খাদ্য বলতে বোঝায় যে আমাদের খাবারে শর্করা চর্বি আমিষ ভিটামিন খনিজ দ্রব্য ও পানি সঠিক অনুপাতে রয়েছে নাম্বার ফোর হোয়াট আর দ্য রুলস অফ পার্সোনাল হাইজিন ব্যক্তিগত স্বাস্থ্যবিধির নিয়মগুলো কী কী এটার অ্যান্সার হবে দ্য রুলস অফ পার্সোনাল হাইজিন আর ব্যক্তিগত স্বাস্থ্যবিধির নিয়মগুলো হলো টু ওয়াশ হ্যান্ডস বিফোর ইটিং খাবার আগে হাত ধোয়া টু বাথ রেগুলারলি অ্যান্ড ওয়ার ক্লিন ক্লথস নিয়মিত গোসল করা ও পরিষ্কার কাপড় পরা টু ব্রাশ ক্লিন টু ব্রাশ টিথ রেগুলারলি নিয়মিত দাঁত মাজা টু কাট নেইল রেগুলারলি নিয়মিত নখ কাটা টু ওয়াশ ফিট অ্যান্ড হ্যান্ডস বিফোর গোয়িং টু বেড ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই হাত ও পা ধোতো করা বা ধোয়া আচ্ছা এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কি বলেছে লিসন টু দ্য কনভারসেশন অন এ সিডি অর অ্যাজ ইউর টিচার রিডস ইট আউট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস কথোপকথনটি কোনো সিডিতে শোনো অথবা তোমার শিক্ষক যেমনটি পড়েন তা শোনো এবং নিচের বাক্যগুলো বাক্যগুলোর খালি ঘরগুলো পূরণ করো এই নিচে যে ডায়ালগটা আছে তার মধ্যে দেখো কিছু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে সেগুলো আমাদের পূরণ করতে বলেছে চলো তাহলে শুরু করি সোহান হাই সুমন ইউ লুক সো ফিট ডু ইউ এক্সারসাইজ রেগুলারলি সোহান বলছে হাই সুমন তোমাকে খুব সুস্বাস্থ্য মনে হচ্ছে সুস্থ সবল মনে হচ্ছে সরি সুস্থ সবল মনে হচ্ছে তুমি কি নিয়মিত ব্যায়াম করো সুমন ইয়াস আই ডু আই এম কোয়াইট গ্যাপ অ্যাবাউট ফিটনেস এই ড্যাশ বা গ্যাপে কি হবে আই এম ইয়াস আই ডু আই এম কোয়াইট সিরিয়াস কী হবে সিরিয়াস অ্যাবাউট ফিটনেস সিমন সিমন কী বলছে হ্যাঁ আমি করি আমি স্বাস্থ্যের বিষয় বেশ সচেতন সোহান সো হাউ ড্যাশ ডু ইউ এক্সারসাইজ সোহান বলছে কি হাউ অফ হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ তুমি কতবার ব্যায়াম করো সিমন কী বলছে ওয়েল আই ডু জগিং এভরিডে ইন দ্য ড্যাশ দেন আই প্লে টেবিল টেনিস ইন দ্য আফটারনুন সিমন বলছে আই ডু জগিং এভরিডে ইন দ্য মর্নিং দেন আই প্লে টেবিল টেনিস ইন দ্য আফটারনুন আমি প্রতিদিন সকালে দৌড়াই তারপর বিকেলে টেবিল টেনিস খেলি সোহান আই লাইক টেবিল টেনিস টু আমিও টেবিল টেনিস পছন্দ করি সিমন ও উইল ইউ কাম টু প্লে ড্যাশ দেন সিমন কি বলছে সিমন বলছে ও উইল ইউ কাম টু প্লে সামটাইমস দেন ও তাহলে তো তুমি মাঝে মাঝে খেলতে আসতে পারো সুহান শিওর বাট ড্যাশ ড্যাশ ডু ইউ প্লে সোহান শিওর বাট হাউ ওয়েল ডু ইউ প্লে নিশ্চয় কিন্তু তুমি কতটা ভালো খেলো শিমন আই এস আমার মনে হয় ভালোই খেলি সোহান অল রাইট বাট আই এম নট ভেরি গুড সোহান বলছে ঠিক আছে কিন্তু আমি খুব বেশি ভালো খেলি না সিমন নো প্রবলেম সোহান আই মট নট প্লে হার্ড কি হবে ইডের মধ্যে আই মট নট প্লে হার্ড কোনো সমস্যা নেই সোহান কোনো সমস্যা নেই কারণ আমরা কঠিনভাবে বা আক্রমণাত্মকভাবে খেলি না বা খেলবো না আচ্ছা এফ টুতে দেখো কি বলেছে রিড ওয়াট সিমন সেইস অ্যাবাউট হিজ ফিজিক্যাল এক্সারসাইজ প্রোগ্রাম সিমন তার শারীরিক ব্যায়াম কর্মসূচি সম্পর্কে কি বলেছে তা পড়ো কি বলেছে চলো দেখি আই এম শিমন আই লাভ টু এক্সারসাইজ আমি শিমন আমি ব্যায়াম করতে ভালোবাসি

প্রায় নিয়মিত আমি বিকেলে টেবিল টেনিস খেলি সামটাইমস আই প্লে ফুটবল মাঝে মাঝে আমি ফুটবলও খেলি ওয়ান্স এ উইক আই ডু ইয়োগা সপ্তাহে একবার আমি যোগ ব্যায়াম করি এখন এফ থ্রিতে দেখো কি বলেছে নাও রাইট অ্যাবাউট হোয়াট ইউ ইউজালি ডু অর উড লাইক to ডু টু কিপ yourself সেলফ এখন তুমি নিজেকে সুস্থ সবল রাখার জন্যে কি করো বা কি করতে পছন্দ করো সে বিষয় লিখতে বলেছে এটা টোটালি তুমি তোমার নিজের আইডিয়া থেকে এটা লিখতে পারো নিজে থেকে এটা লিখতে পারো যেমন তুমি এখানে বলতে পারো আই লাইক টু কিপ মাই সেলফ ফিট আমি নিজেকে সুস্থ সবল রাখতে পছন্দ করি আই রেগুলারলি এক্সারসাইজ ইন দ্য মর্নিং ফর অ্যান আওয়ার আমি প্রতিদিন সকালে নিয়মিত এক ঘন্টা ব্যায়াম করি আই ওয়াশ মাই হ্যান্ডস বিফোর অ্যান্ড আফটার ইটিং খাওয়ার আগেও পরে আমি আমার হাত ধুই আই টেক বাথ রেগুলারলি অ্যান্ড ওয়ার ক্লিন ক্লথস আই ক্লিন মাই মাউথ আইস ইয়ার্স অ্যান্ড নেলস এভরিডে এভাবে তোমরা তোমার তোমরা নিজেদের কীভাবে ফিট রাখো তা সুন্দর করে বলতে পারো আচ্ছা এখন জিতে দেখো কী বলেছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন দ্য রুলস অফ গুড হেলথ টেকিং ইয়োর কি ক্লু ফ্রম ই কী বলেছে সুস্বাস্থ্যের নিয়ম নিয়মের উপর তুমি একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ করো ই নং থেকে তোমার ধারণা নাও ই মানে এখানে হচ্ছে প্যাসেজ থেকে বলেছে প্যাসেজ থেকে তোমার ধারণা নিয়ে গুড হেলথ সম্পর্কে একটি ছোট অনুচ্ছেদ তোমাদের লিখতে বলেছে এই আশা করি তোমাদের এই লেসেনটি বুঝতে কোনো সমস্যা হয়নি এখন তোমরা এই অনুচ্ছেদটি শর্ট প্যারাগ্রাফটি আশা করি নিজে থেকেই লিখতে পারবে এটা তোমাদের জন্য আজকের একটি হোমওয়ার্ক তোমরা নিজে নিজে এটা বাসায় প্র্যাকটিস করো আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা নেক্সট লেসেন নিয়ে আলোচনা করব সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং অনলাইন ক্লাসগুলো নিয়মিত ফলো করো আল্লাহ হাফেজ السلام عليكم